I am student or I am a student. কোন এক্সপ্রেশনটি সঠিক? আমাদের ম্যাক্সিমামই আমরা জানি যে I am a student এটি সঠিক। কিন্তু আমরা অনেকেই জানি না যে I am student এটা কেন সঠিক নয়। আজকের ক্লাসে আমরা শিখব যে I am a student এটা কেন সঠিক, আবার the same time I am student এটা কেন সঠিক নয়। এটার জন্য আমরা দুটি এক্সাম্পল দেখলি আমাদের পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। অনেকের কাছে এটা খুব সহজ মনে হচ্ছে, বাট এটা কিন্তু বেসিক একটা বিষয়। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এক্সাম্পল নাম্বার 1 এটা সঠিক, আবার আই এম স্টুডেন্ট এটা সঠিক নয়। আমরা এই জায়গায় আর্টিকেল দেখছি, আবার এই জায়গায় আর্টিকেল মিসিং। আমি যখন স্টুডেন্টদেরকে প্রশ্ন করি যে আই এম আ স্টুডেন্ট এটা কেন সঠিক, তারা বলে যে স্যার এখানে এটা কেন জানি বুঝতে পারছি না, বাট এটা দিলে সঠিক মনে হচ্ছে অথবা শুনতে ভালো শোনাচ্ছে, এমনটাই তারা বলে থাকে। বাট আমরা আজকে শিখবো যে কেন এটা দিতে হবে। বিকজ অফ স্টুডেন্ট, স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন। যদি কোনো কমন নাউন সিঙ্গুলার হয় তার আগে অবশ্যই আর্টিকেল এ অথবা এন বসাতে হয়। তো স্যার আমাদের একটা প্রশ্ন আসে যে কমন নাউন কোনগুলো, অথবা কোনগুলোকে আমরা কমন নাউন বলতে পারি যেই নাউনগুলোর প্লুরাল ফর্ম থাকে। আমি আবার রিপিট করছি, যেই নাউনগুলোর প্লুরাল ফর্ম থাকে ওগুলোকে কমন নাউন বলা হয়। যেমন আমরা বলতে পারি বুক, এটার প্লুরাল ফর্ম হচ্ছে বুকস, প্যান এটার প্লুরাল ফর্ম হচ্ছে প্যানস, টিচার টিচার্স, স্টুডেন্ট এবং স্টুডেন্টস। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউনগুলোর প্লুরাল ফর্ম থাকে এদেরকে কমন নাউন বলা হয়। ঠিক ওই কমন নাউনটি যখন বাক্যে আসে এবং সেটা সিঙ্গুলার হয় তার আগে অবশ্যই আর্টিকেল এ অথবা এন বসাতে হয়, এজন্য আমাদের এই সেন্টেন্সটা সঠিক না। আবার ঠিক ওই একই কমন নাউনটা যখন বাক্যে প্লুরাল হিসেবে আসে তখন আর্টিকেল বসে না, তখন আর্টিকেল এ অথবা এন বসানো যাবে না। আজকের ক্লাসে আমরা শিখলাম যে আমরা কেন আই এম আ স্টুডেন্ট বলবো, কেন আমরা আই এম স্টুডেন্ট বলবো না। আশা করি টপিকটা আমরা বুঝতে পেরেছি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে। সবাই ভালো থাকেন, সালামু আলাইকুম।